বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। এই ফ্ল্যাটটার পিছনে একটা গল্প আছে। তো কালকে রাত 2 অবধি এডিট করার পর আমি আরেকটা কাজও করেছিলাম, সেটা হচ্ছে বঙ্গাইয়ের নতুন যে ভিডিওটা এসেছে, মানে এত কিছু বলার মেইন মোটিভটা বুঝতেই পেরেছো, আমি সিম্প্যাথি নিতে চাইছি যাতে তোমরা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। হ্যালো গাইস, তো এখন বাজে সকালের 7:40। তো বেসিক্যালি আজকে আমার একটা ক্লাস আছে, যে ক্লাসটা আরও সকালবেলা ছিল, বাট আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না। কালকের রাত 2 অবধি আমি ব্লগটা এডিট করেছি, যেটা আমাদের ইট ভাটার ব্লগ আমার, যেটা অলরেডি এসে গেছে চ্যানেলে, তোমরা দেখে ফেলেছো, সেই জন্য এটা দেখতে পাচ্ছ, কারণ এটা পরে আপলোড হয়েছে। তো বেশি দেরি করার মতো সময় নাই। অ্যাকচুয়ালি আমি আগে ট্রেনটা যাওয়ার কথা ছিল, অর্থাৎ যেটা 7:30 ছিল, কিন্তু শীতের সময় ভাই ঘুম ভাঙতে যায় না, খুব কষ্ট। তো এই জন্য ওই ট্রেনটা আমি ছেড়ে দিলাম, পরের ট্রেনে যাচ্ছি। এটা বাড়ির লোক দেখলে আমাকে পেটাবে, বাট ঠিক আছে, চলো চলতে হয়, শীতের সময় একটুখানি তো এইটুকু তো চলে। আর তাছাড়া কালকে রাত 2 অবধি করার পর আমার একদম ঘুম ভাঙতে চাইছিল না, তো সেটার জন্য তো চলো আমি যাই, রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে আমার দুখানা চার্ট মারা রয়েছে দেয়ালে। এটা হচ্ছে মর্নিং ওয়ার্কআউট, যেগুলো আমি আর কি ফলো করি সকালবেলা করে, রোজ করি না, মাঝে মধ্যে করি, রেগুলারিটি একদমই নাই। আর এই যে এই পারের এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টটা রয়েছে অ্যাকচুয়ালি গিটারের উপর, কারণ আমার গিটার আছে একটা, যেটাকে আমি এখনো পর্যন্ত শিখে উঠতে পারিনি। তো ফাইনালি ঠিক করেছি যে এবার শিখতে হবে অ্যাট এনি হাও। তো এখানে আমার ওই গিটারের সমস্ত ফ্রেটে কী কী আর কি স্কেল রয়েছে সেইগুলো সব একটা ই করে রেখেছি, কি বলে, লিস্ট বানিয়ে রেখেছি, যেটার জন্য বাজাতে মেবি সুবিধা হবে, কারণ এখনও বাজাইনি। আর এখানে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা একটা দারুণ ব্যাপার। এই ফ্ল্যাগটার পিছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে যেটা আমরা বেসিক্যালি সবসময় পড়ি দেখি, যে স্বাধীনতা দিবস বা এরকম কোনো ইভেন্ট যেখানে আর কি আমরা পতাকা উত্তোলন করি, মানে একদিনের দেশভক্তি জেগে ওঠে আর কি আমাদের, তখন আমরা কি করি, ওইটা হয়ে যাওয়ার পর, মানে কাজ মিটে যাওয়ার পর, আমরা দেখি না যে ওইগুলো কোথায় যাচ্ছে। তো বেসিক্যালি এইটা সেই রকমই একটা পতাকা, এটা আমি আমাদের বাড়ির সামনের বা কোথাও একটা রাস্তা থেকে পেয়েছিলাম, আমার প্রপার কোন রাস্তায় আমার মনে নেই, তবে এখানকারই আমাদের এলাকার একটা রাস্তা থেকে পেয়েছিলাম। তো যেটা স্বাধীনতা দিবস ছিল, তারপরে নর্মালি যেটা আর কি সবাই করে, নর্মালি না অ্যাবনর্মালি, পতাকাটা ফেলে দেয়। এবং আমি হেঁটে যাচ্ছি, যে আমি দেখলাম আমার সামনে থেকে একটা লোক এই পতাকার উপর থেকে মারিয়ে চলে গেল, মানে কি এটা। আমি ওই পতাকাটাকে তুললাম, তুলে মুছে ভাই বাড়ি নিয়ে এলাম, আমি এনে আমার দেয়ালে এখানে মেরে দিলাম। অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই ওয়াল, এখনও আমার দেয়াল রং হয়নি, বাট জাস্ট এই পতাকার জন্য আমার দেয়ালটা কত সুন্দর দেখতে লাগে। তো এটা ভাই আমাদের গর্ব, এটাকে ওরা মাটিতে ফেলো না। সকালবেলা আমাদের ব্যালকনি থেকে বাইরেটা দেখতে দুর্দান্ত লাগে, বেসিক্যালি উইন্টারের সময়, কারণ এই যে বাইরেটা পুরো কুয়াশা মতো হয়ে থাকে একটা, এটা বেস্ট লাগে আমার, হেভি লাগে। আর এখানে আমাদের কাজ চলছে এখন, এখানে কাকুরা কাজ করছে, আর এটা হচ্ছে আমার গাছ। তো লোকে ফুল গাছ করে, কিন্তু আমি এখানে করেছি হচ্ছে কাঁঠাল গাছ। তো চলো, অনেকগুলো বকবক, এবার আমাকে রেডি হতে হবে, নয়তো আমি এই ট্রেনটাও মোটামুটি মিস করে যাবো। তো রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখন গাইজ আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখন আমি খাচ্ছি গজা, গজা আর বিস্কিট, এটা খেয়েই যাবো। তো বিস্কিট খাওয়া হয়ে গেছে, জল বিস্কিট, এখন গজা খাচ্ছি। কালকে অঙ্কুশকে ঝেড়ে গজা খেয়েছিলাম, আমি তুমি যারা ইটভাটার ব্লগটা দেখেছো তারা জানো। তো কালকে রাত 2 অবধি এডিট করার পর আমি আরেকটা কাজও করেছিলাম, সেটা হচ্ছে বঙ্গাইয়ের নতুন যে ভিডিওটা এসেছে, বাঙালি স্পাইডারম্যান যখন বাঙালি। তো ওই ভিডিওটা আমি দেখছিলাম, দেখে অনেস্টলি স্পিকিং আমার দুর্দান্ত লেগেছে, দারুণ লেগেছে ভিডিওটা। কিন্তু আমি কমেন্ট বক্সে গিয়ে দেখলাম যে বেশিরভাগ লোকই বলেছে ভালো লাগছে না ভিডিওটা, পুরনো বঙ্গাইকে ফেরত চাই, মজা পেলাম না, মনে হচ্ছে কাতুকুতু দিয়ে আসানো হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু আমার পার্সোনালি মনে হলো যে একদমই না, ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে বঙ্গাইকে আমরা সাধারণত খোলা ফেসে দেখে অভ্যস্ত, মেনলি বঙ্গাই যখন ওই ওর এক্সপ্রেশনটা দিয়ে কথা বলে, তাতেই মানে একটা নর্মাল কথাকেই যখন ওইভাবে এক্সপ্রেশন দিয়ে বলে, তখনই মোটামুটি লোক বোল্ড আউট হয়ে যায়। কিন্তু এখানে তো মুখই দেখা যাচ্ছে না, মুখ ঢাকা, যার জন্য আর কি একটু সবার খারাপ টারাপ লেগেছে।
আর এটাই আর কি। আর কন্টেন্টটা অনেকটা বেশি ইন্টারেকচুয়াল ছিল, মানে যেরকম যেটার জন্য আমরা বিএমএসকে বেসিক্যালি ফলো করি আর কি। বিএমএসের যে জিনিসটা আমাদের সব থেকে ভালো লাগে, যে দারুণ দারুণ পাঞ্চ লাইন থাকে, দারুণভাবে ওয়েল রিটেন থাকে ব্যাপারটা, এই ভিডিওটা কিন্তু আমার খুব সুন্দর ওটা লাগলো। পাঞ্চ লাইনগুলো, ওয়েল রিটেন ব্যাপারগুলো মানে দুর্দান্ত লাগলো। কিন্তু ওই ফ্যাক্টরগুলো কাজ করেছে, কারণ বঙ্গাইকে আমরা এইভাবে দেখে অভ্যস্ত নই, এবং ছেলেটা সবে সবে ওয়েব সিরিজ সিনেমা করে এসে, তো তার মাথায়ও তো একটু সিনেম্যাটিক ওই সমস্ত ব্যাপারটা আসবে নাকি। তো বেসিক্যালি ওই জন্যই ভিডিওটা অনেকের ভালো লাগেনি, কারণ তারা সেই পুরনো যে বঙ্গাই একটা মাইকের সামনে বসে বলে ওটাকেই মিস করছে অ্যাকচুয়ালি, বোঝা যাচ্ছে। এরম কাজ যে বঙ্গাই আগে করেনি তা নয়, আগেও করেছে। ইভেন বঙ্গাইয়ের মোস্ট ওয়াচড যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে ওই লোকাল বাসে বাঙালি, সেটাও কিন্তু এরকমই ভিডিও, বাট সেই ভিডিওটা ভালো চললো, কিন্তু এটা কেন লোক বলছে যে অতটা মজা পায়নি। অ্যাকচুয়ালি আমার এটাই মনে হলো যে ওটাও বঙ্গাইয়ের ফেস ওপেন ছিল, ওইভাবে কথাবার্তা বলেছিল, কিন্তু এখানে সেটা নেই, মুখ বঙ্গায় ঢাকা। এবং বঙ্গায়ের তো ভাই সব ক্রাশটা মুখটা দেখার জন্যই জাস্ট ওয়েট করে বসে থাকে, সেই জন্যই আই থিঙ্ক একটু সমস্যা হয়েছে। বাট অ্যাকচুয়াল ভিডিওটা জাস্ট টু গুড, টু গুড। তো গাইজ, আমি এখন এসে গেছি চাম্পাহাটি স্টেশনে, হচ্ছে পরের ট্রেনটা 9:14, এই ট্রেনটা ধরবো না, কারণ স্যারের সাথে কথা হলো পরের ট্রেনটায় গেলে হবে। তো আমি বললাম তাড়াহুড়ো করে লাভ নেই, পরের ট্রেনেই যাই। টুপি ফুপি পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর তোমরা চাম্পাহাটি স্টেশনটা যারা যারা আগে দেখোনি তারা তারা দেখলে চাম্পাহাটি স্টেশন, এখন আমাকে ওয়েট করতে হবে, কারণ এখন বাজে সবে হচ্ছে 45, উল্টো দেখা যাচ্ছে ঘড়ি, জানি তো 45, এখন ট্রেনটা আসবে, তারপরে যেতে হবে। তো 9:14 ট্রেন, ততক্ষণ পর্যন্ত আমি ভাবছি যে একটু আমার ফিগার স্টাডি করে নিই। যারা যারা জানো না, আমি আর্ট কলেজের স্টুডেন্ট, বারাসাত একাডেমি অফ কালচার। সো আমার ফিগার স্টাডি করতে হয়, সেই ফিগার স্টাডিটা করে নেওয়া যাক যতক্ষণ না ট্রেন আসছে, তারপরে আমরা যাব। তো সামনে স্টেশনে এই যে ফিগারগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলোকেই আমি এখানে খাতায় স্টাডি করার চেষ্টা করব, জানি না কতটা পারবো কারণ আমি প্রো নই। তো এখানে আমি কাজ করে দিয়েছি শুরু, এবার ক্যামেরা ধরে আমি কাজটা করার চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম কাজটা ভালো হচ্ছে না, তো ফাইনালি ক্যামেরা বন্ধ করে আমি কাজটা করলাম। আর এই কিছু কাজ করেছি যেগুলো একটু ভুলও আছে, তো আমি আঁকা বন্ধ করে সব গুছিয়ে নিলাম, কারণ এখন বাজে 9:10, 4 মিনিট পর ট্রেন। আর এখানে সিগনালও গ্রিন করে দিয়েছে, সো ট্রেনটা এই এলো বলে, তো ওই জন্য সব গুছিয়ে নিলাম, এখন ট্রেনের অপেক্ষা। তো ট্রেনের টাইম হয়ে গেছে বা ট্রেন এখনও আসছে না, ওই জন্য কাকাও ঝুঁকে ঝুঁকে দেখছিলো ট্রেনটা কখন আসবে ভাই। তো ট্রেন আসছে না বলে আমি আপাতত চাম্পাহাটির সব থেকে সুন্দর জায়গা মানে চাম্পাহাটি স্টেশনে সেখানে উঠছি, কিন্তু এ কি ট্রেন বোধহয় আসছে, হ্যাঁ ট্রেন আসছে, এই যা কই গেল, আওয়াজ পেলাম ট্রেন নেই, এটা কিন্তু ঠিক না। ওই তো ও, তো ট্রেন ঢুকে গেছে প্রায় স্টেশনে, এবার আমাকে ছুটে মুটে নামতে হবে, না তো আমি ট্রেনটা পাবো না। তো চলো টাটা, ট্রেনে উঠি, ছুটে নেমে, না তো পাবো না। ক্যানিং লাইনে, শিয়ালদহ টু ক্যানিং লাইন যেটা ট্রেন লাইন, সেই লাইনে ঘুটিয়া শরীফ থেকে বেদবেড়িয়া যাওয়ার মধ্যে এই জায়গাটা পড়ে, যেটা আমার পার্সোনালি প্রচণ্ড ভালো লাগে। মানে পুরো খোলা মাঠ একটা জায়গা, এখানে আরও যখন ধান হয়ে থাকে যেরকম এখনও কিছু রয়েছে, পুরো হলুদ সোনার ফসল যেটাকে বলে সেটা দেখা যায় আর কি, দুর্দান্ত লাগে জায়গাটা। আর এই জায়গাটা যখন পার হয় তখন বেসিক্যালি ট্রেনের লাস্ট বগি থেকে ফার্স্ট বগিকে দেখা যায়, এতটাই টার্ন রয়েছে মানে ব্যাক রয়েছে, সেটা আমি দেখাতে পারিনি কারণ ফোন তাহলে উল্টে চলে যেত।
ট্রেন এখন ঢুকে গেছে বেদবেরিয়া ঘোলা। আমি এখন উঠে এসেছি স্টেশনের ওভারব্রিজে, ওভারব্রিজ দিয়ে আমি ওপারে যাবো, তারপরে ওপার থেকে যেতে হবে। তো বেসিক্যালি এর আগে তোমরা যে ট্রেনের উপর থেকে ফুটেজটা দেখলে, ওটা খুব রিস্ক নিয়েছি ভাই। মানে ওই জায়গাটায় কেন জানি না, ক্যানিং লাইনের এই জায়গাটায় যেটা হচ্ছে খুঁটিয়া শরীফ থেকে বেদবেরিয়ার মাঝখানে, এই জায়গাটায় ট্রেনটা পুরো এক্সপ্রেস ট্রেনকে হার মানিয়ে এত স্পিডে ছোটে। তো এই জায়গায় একদম দরজার কাছে গিয়ে ফোনটা নিয়ে দাঁড়িয়েছিলাম, ক্যামেরাটা নিয়ে আর কি, তো ভিডিওটা করার জন্য। আর লিটারালি ফোনটা না মনে হচ্ছিল উড়ে যাবে, এতটাই স্পিডে আর কি হাওয়াটা বইছিল। তো এর জন্য প্লাস ঠান্ডার সময় হাওয়াটাকে কানফানের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এর জন্য তো একটা লাইক বানতায়, মানে এত কিছু বলার মেন মোটিভটা বুঝতেই পেরেছো, আমি সিম্প্যাথি নিতে চাইছি যাতে তোমরা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো বুঝতেই যখন পাচ্ছ তো করে যাও না। এখন আমি বেসিক্যালি নিচে নামছি। তো স্টেশনে নেমেই আমি এই একটা চায়ের দোকান দেখতে পেয়েছি। তো আমার প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছে, বাড়ি থেকে খেয়ে আসা হয়নি, তো এখন দেখি চা আছে কিনা। দাদা চা হবে, একটা দাও তো। তো ভাই চায়ে বিস্কিট ভিজিয়ে খাওয়াটার একটা আলাদাই মজা রয়েছে, তো আমি এখন সেটাই করছি। চায়ে বিস্কিট ভিজিয়ে বিন্দাস বিস্কিট খাচ্ছি। দেখো দেখো লজ্জা লাগা দরকার, একটা ছেলে ভ্লগ করছে, ভ্লগ করার চেষ্টা করছে ক্যামেরা অন করে, আর তুমি যদি তার দিকে এইভাবে তাকিয়ে থাকো তাহলে সে কী করে করে ভ্লগ কী করে? তো আই এম ব্যাক টু চাম্পাহাটি। ওখানে আমি আর ভ্লগ করতে পারিনি, কারণ তারা ছিল, তারা ওরে করে চলে গেছি, আবার ছুটতে ছুটতে এসে ট্রেনটা ধরেছে, তার জন্য ভ্লগটা করা হয়নি। তো চাম্পাহাটি চলে এসেছি, এখন সাইকেল নেবো। অমিত কল করেছিল কী ব্যাপারে, তো ওর সাথে গিয়ে কথা বলতে হবে। তো আই এম ব্যাক টু বাড়ি। অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে আমি অনেকবার, মানে আসার সময় কয়েকটা জিনিস হয়েছিল এমন, মানে বলার ইচ্ছা হয়েছিল ব্লগে, তো আমি ক্যামেরা অন করেছি, করে ঠিক এইভাবে এইভাবে সামনে ধরেছি আর কি ক্যামেরাটা, কিন্তু আমি বলতে পারিনি, বিকজ মানে এখন বুঝতে পারছি যে ব্লগিং যারা করে আর কি তাদের অ্যাকচুয়ালি ঠিক কতটা, মানে আগে ভিডিও দেখলে মনে হতো যে ভাই ব্লগিং তো কোনো ব্যাপার নয়, এইরকম বেরিয়ে পড়ে গিয়ে ফোনের সামনে হ্যালো গাইজ ইয়ে বকা শুরু করে দেয়, তো সেরকম কোনো সমস্যা হয় না। বাট ফাইনালি এখন বুঝতে পারলাম যে ব্লগিং কতটা চাপের ব্যাপার। লিটারালি লোকজন না আমার দিকে এইভাবে তাকিয়ে রয়েছে, ভিতরে একটা, মানে ট্রেনের ভিতরের একটা ফুটেজও তোমরা পেয়েছো যেখানে একটা দাদা আমার দিকে করে তাকিয়ে রয়েছে, আমি ক্যামেরা ধরেছিলাম বলে। তো যাই হোক বাড়ি চলে এসেছি। আর অমিত, তো অমিত ফোন করেছিল, আমি বলেছিলাম তোমাদের যে ফোন করেছিল, কি একটা কথা ছিল বলবে বলে, আমাকে নেমে কল করতে বলল, দেখা করতে বললো। তো আমি নেমে যখন কল করলাম তখন বললো যে ভাই আমি ভুলেই গেছি আমি তোকে কি বলবো ভেবেছিলাম, এরকম ধরনের বন্ধু বান্ধব আমার। তো যাই হোক, তো সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং কমেন্ট করে জানিও যে তোমাদের দিন কেরম কাটে। আমার তো আজকের দিনটা সকালবেলা উঠতে হয়েছে বলে খুব কষ্টে কেটেছে আর কি, বাট ইটস ওকে, চলো চলতা হ্যায়। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর তব তক কে লিয়ে সাবধান রহে, সতর্ক রহে, অ্যান্ড কট।